ওয়ার্ম ওয়েলকাম। দেখুন আমি আজকে তৈরি হয়ে গেছি, আজকে গড়িয়াহাট যাব বাচ্চুদের সাথে। টুটুইয়ের আর উপহারের জন্য উপহার কিনতে, তা নয় অ্যাকচুয়ালি ওদের বিয়ে আসছে, তো ওদের বিয়ের কিছু তত্ত্বটত্ত্ব সাজাতে হবে, সেটার জন্য কিছু খুচখাচ সাজাবার জিনিস কিনতে হবে। আমি এতদিন পরে একটা ফিটেড কুর্তা পরেছি, অ্যান্টি অ্যান্টি ফিট নয়, তাই কীরকম একটা লাগছে, মনে হচ্ছে অনেক টাইট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, এটা ফিটেড কুর্তা, বেল স্লিভস, নাইস। উইন্টার ওয়্যার ইজ ডাউন, উইন্টার ওয়্যার বার করে ফেলেছি, এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন যা শীতের হাওয়ায় এগুলো নড়ছে গাছ পাতাগুলো। এসে গেছি বাচ্চুদি, হ্যাঁ গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমরা যাচ্ছি এবার গড়িয়াহাট, আমরা এই টুনুদির গাড়িতে উঠেছি, আর আমাদের নিয়ে যাচ্ছেন কে? বরুণ। বরুণ নিয়ে যাচ্ছেন ড্রাইভ করে, আর গড়িয়াহাট আর দক্ষিণ আপন যাবো। সো আজকে আমার সেই ছোট মামা ফোন, হ্যাঁ ও আসছে, মাম্মাকে বলা হলো না, 20 তারিখে আসছে, কালকে টুকুন ফোন করেছিল আমাকে, বলছে যে 20 তারিখে একটা সোমবার থেকে আরেকটা সোমবার অবধি আসবে, 20 তারিখ থেকে 27 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি বললাম যে তো 26 তারিখে তো দেখা সত্যি আমি বলছি, একটা লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট তো ডেফিনেটলি দরকার। হ্যাঁ, কিন্তু সেই মেয়ে এসে বোম্বে থেকে এসেছিল কিছুদিন আগে, মিলিরা একটা হোটেল ঠিক করে দিয়েছে সেখানে থাকবে, তো সেটাকে সে বলেছে আমি হোটেলে কেন থাকবো, আমি তোমাদের সাথেই থাকবো। হ্যাঁ, তো তাই বলো ওর ঘরে ওই 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 রইলো ছেলে নাতিকে নিয়ে। আজকাল তাহলে এটাও হচ্ছে যে মানে যার সাথে রিলেশনটা থাকছে না থাকছে না, কিন্তু হয়তো মানে মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, যে বাবা মা হোক কি ভাই বোন হোক, তাদের সাথে আবার বোধহয় একটা সম্পর্ক থেকেই যাচ্ছে, মানে একটা যাই হোক একটা ভালো ফ্যামিলি পেয়ে যাচ্ছে বা কিছু, মানে শুধু ওই মানুষটার সাথেই যা অসুবিধে আর কি, থাকবো না মানুষটার সাথে। ও তো যে রূপ মতো বলে কি ভালো ছেলে রে, কি জানি বাবা কি চাই কি সত্যি বুঝা, ভীষণ কমপ্লেক্স আজকাল রিলেশনশিপ গুলো সত্যি। আর সত্যি যদি ওরকম হয় যে একটা বিয়ে করার পরে 7-8 বছর পর, আর 7-8 বছর তো ইনাফ টাইম একটা বাচ্চা হয়ে যাবে বলো, সেটা তো 7-8 বছর একটা বাচ্চা হবেই, তারপর যদি 10 বছর বয়সে 9 বছর পর যদি মনে হয় যে না আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না, এই হাজবেন্ডের সাথে ভালো লাগছে না বা এই ওয়াইফের সাথে ভালো লাগছে না, আবার তারপর আবার সেখান থেকে ডিভোর্স হয়ে ভাঙাভাঙি হয়ে আবার একটা নতুন করে রিলেশনশিপ, সেখানে আবার নতুন আরেকটা বাচ্চা, আমি এরকম একজন একটা ক্লায়েন্ট দেখছি, ইনফ্যাক্ট কালকেই দেখেছি তাকে। এখন কি বলতো, হাজবেন্ড ওয়াইফ যেহেতু আল ছাড়াছাড়ি হয়ে গেছিলো, আর এরকম একটা ঘটনা ঘটলো যে মানে ওয়াইফের সাথে কিছুতেই হাজবেন্ডের বনি বনা হচ্ছে না, জয়েন্ট ফ্যামিলিতে ছিল, তারপর ছেলে হলো, ছেলে 9 বছর এখন, 9 না 10 বছর বয়স এখন, 1 বছর আগে না 2 বছর আগে 1.5 বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, ওয়াইফ যেখানে ওরা অন্য জায়গায় থাকতো সেখান থেকে চলে এসে আরেকটা শহরে থাকছে এখন ছেলেকে নিয়ে। এবার নিজের কিন্তু বাপের বাড়ির সাথেও, বাপের বাড়িতে শুধু ভাই আছে মা আছে ভাইয়ের বউ আছে, তাদের সাথেও কিন্তু খুব একটা ভালো সম্পর্ক রাখতে পারছে না ওয়াইফ, কারণ তারাও হয়তো ভাবছে যে যাই হোক একটা একটা দুজন মানুষ এখন, তাদের পুরো ভার নেওয়াটা তো সম্ভব নয়। আর ওই দিকে ওর হাজবেন্ড আরেকটি ওয়াইফ আরেকটি মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করে সেখানে বাচ্চা হয়ে গেছে, হাজবেন্ড কিন্তু পুরোপুরি ভার নিতে চায় ছেলের, কিন্তু এখন যে এক্স ওয়াইফ সে খালি মনে করছে যে ওই ছেলেটাকেই এখন ওয়েপন করে ওই হাজবেন্ডটাকে ডেকে পাঠাচ্ছে বারবার, যে ছেলের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তুমি এসো সময় কাটাও, ও ছেলে চাইছে আমি তুমি সবাই মিলে আমরা ছুটিতে যাই, আর সেটা এখন পসিবল নাকি,
মানে ওর এখন প্রেজেন্ট ওয়াইফ তো সেটাতে মাইন্ড করবে, বলছে না না ও আমরা এমন ভাবে যাবো, আমি আর ছেলে আলাদা ঘরে থাকবো, তুমি আলাদা ঘরে থাকবে, আমরা আলাদা আলাদা ফ্লাইট নিয়ে যাব। কিন্তু সেটা পসিবল? পুরো রিলেশনশিপটাই তো চেঞ্জ হয়ে গেছে এখন, তো সেটাতেও সেটাও ফিল করে কেউ একজন, সেটাও ফিল করে যে অন্য পার্টনারের বিয়ে হয়ে যায় বা রিম্যারেজ হয়ে যায় তখন কিন্তু এই মানুষটাও একটু মনে হয় যে আমি আর এগোতে পারলাম না, মানে আমি পেছিয়ে গেলাম। আর বাকি ম্যানলি লাগছি, তারপরে তুমি তো এই কথাটা পছন্দ হলো না, মানে তুমি আসবেন, খুব সুন্দর ইয়াররিংস, চুড়ি, অনেক রকমের। আমার আহানের বন্ধু, জার্মান বন্ধুর জন্য ইয়াররিংস কিনেছি এখানে, ডার্লিনের জন্য, আর বাচ্চুদি তো উপহারের জন্য কিনেছে। কি নামে? শিনা, SHEENA। আচ্ছা, হ্যালো বলো, কি নাম তোমার? আমার নাম টুকটুকি। টুকটুকি, আর তোমার? আমার নাম সুপর্ণা। সুপর্ণা, কোথায় থাকো তোমরা? ঢাকুরিয়া গড়িয়ায় থাকো। এখানেই থাকো, ঢাকুরিয়া আর গড়িয়া। আর তোমার নাম? হাই, আমি অপর্ণা। অপর্ণা, আমি পাঠিয়ে দেবো। কোনটা? এই যে মাম্মা এসে গেছে, নিনা মাসির সাথে বেরিয়েছিল, অ্যাক্রোপলিস মলে শেষ
মিটিং শেষ, এবার আমাদের এসে জয়েন করো। শোনো কি করে হাই সব বাকি আমি মাম্মা এবার কি করব আর জানি না, হয়ে গেছে সব। হ্যাঁ আমার আমার আলাদা প্যাকেট করে রেখেছি ওই একটা জার কাঁচের জারে রাখবার জন্য। কাই নানান রকম ফল আর ও দিও ওটা ফলের ফলস ফলের ফ্রুটস এই যে ফল টাইমের পাম্পকিন টাম্পকিন হবে ছোট ছোট না। হ্যাঁ 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 এরকম মানে জারে রাখলে হয় না এরকম একটা মানে কাঁচের। হ্যাঁ হ্যাঁ চল বাড়ি গিয়ে খুঁজবে কিছু নিশ্চয়ই পাবে তারপর কিনে কি বাড়ি গিয়ে খুঁজবে। আমাদের এখন এক ঘন্টার শপিং করে এবার তিন ঘন্টা খাবো, তিন ঘন্টা ধরে এখন চাউমিন আর রোল খাবার প্ল্যান হয়ে গেছে। এখানে চাউমিন আর গড়িয়াহাটে গিয়ে রোল। মাম্মা এসে গেছে নুডলস, এবার সবাই ঘুমড়ি খেয়ে পড়ছে খাবার জন্য। শপিং শেষ, শপিং শেষ, এবার অনলি খাওয়া। আমার কল্পনাকে বল বলে আসা হয়নি যে আমি ব্রেকফাস্ট এই লাঞ্চ খাবো না। সবাই মিলে এখানে only Vaidehi and Amit are not around but they are coming on the 18th but when they come then they all set their suitcases are packed yeah then but Joy Mona won't be there. These are lovely snacks that Arup has got, some nice fish sticks and chicken
pops. So now we are going to have all this. What we did is half an hour. And eat everything and walk for 10k. Everything. We are getting into the groove just before Channi comes, okay? Khub excited amra ekhon shobai. Channi will be here in 2 days time. She's coming on Thursday, right? Yeah. So everybody's coming or she's coming alone? She's coming alone. And then after that 18th Roshni and gang comes, lands. Okay. And 20th Ahan and Darling land. মিট করছি আফটার সো লং ও মাই গড টু আর ইউ সো প্রিটি কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমার এটা নতুন জামা তোমার I don't have this gold thing. Why are you giving me gold? So isn't that expensive? Half is less than half. I mean, maybe it's 60% cheaper than the one. Here it is, but the US side, it will be. What is cheaper? It's expensive. Pottery class. Even I want to do, but it's very expensive in Dubai. Doing any because I think there are less people doing there. That's why. Well, there's so little light here. I don't know. Lamps you want, my God. A little bit of light will make the whole thing just look so nice. Yeah. That's lovely. Oh, ho, ho, ho. Whenever she sees you people. She didn't know. That day also. अरे ये तुम जानो ना जोखन आपने जिनीवा से किसी शाला को घूम आई नहीं तुम्हारे पासपोर्ट आमा तो ठीक है और पासपोर्ट जाने लगे थे चेंज इस पासपोर्ट आप आफ्टर ऑल दैट ड्रामा विथ योर पासपोर्ट यू हैव टू चेंज हिज माय पासपोर्ट आमा तो डैमेज हो चुका ना ये ओ योर्स यू हैड गॉट डैमेज नॉट योर्स माय वाज आल्सो डैमेज बट ओनली द यूएई वीजा यू नो द कलर हैड चेंज हां योर्स वाज डैमेज व्हाट इज द मीन फॉर द नेक्स्ट ऑफिसर फॉर रिप्लेस कर सो दे डोंट नो द स्टोरी आर यू ट्रैवलिंग बैक टू पेरिस नो नो बट नोबडी समवेयर एल्स You go to Paris, you will see you somewhere else. You're not traveling anywhere. Why? Jab tak Omicron tron nahi sali. And after that, we have to go to Paris. You know what my travel agent said? You know, Madhav, I really envy you. You are one bloody bugger. You went to three countries. Right. People are not bloody budging from Kolkata, not going to Delhi because of cancelling flights. And how is it that you went tomorrow? So this sir lives in Singapore. Because here, he's leaving tomorrow morning. His flight is at 9:10 o'clock. Now there'll be another Nutun set of adda and masti. He's come after a long time from Dubai. Long time, na? Yeah, I was here. Incidentally, our trip in France was 1, 2, 3. Another old friend of ours, 50-year-old friend, that guy, that makes the entire story, right? Yeah. So they drove from Geneva, 6, and met us in South Africa, and we were there. So my son was there. Yeah. Hey, and of all places, he took us to a jungle. Do you think that was really fun? So, it was real fun, though. Biku all set, packed. I said to load gear 40 kg. Load kamiyanish.
business class is flying Singapore, Calcutta, Calcutta, Delhi, Delhi, Singapore. You don't need to bother about the luggage weight, I think. 23 into 2 kilos. Normal class will have some extra privileges, I'm sure. Oh, Europe is one extra baggage. Normally 30 kilos. Instead of the business class, 40 kilos. হ্যাঁ তো 40 কিলোস এর বেশি হবে তোমার দুমাস আছে মামুনি দি দেয়ার আর স্টাফ এভরিবডি হ্যাজ গিভেন পূজার জন্য এটা বাচ্চাদের জন্য এটা এটা আই হ্যাভ বট সাম স্টাফ সো এবার দেখাতে কি অসুবিধা সেটাই তো ইটস অলওয়েজ গোনা বি ভেরি প্রবলেম আমার তো কোনো সব বেশি অলওয়েজ গোনা বি ভেরি প্রবলেম সো দেন লেটস সে ফ্রম অল পয়েন্ট অফ ভিউ ইটস ভেরি প্রবলেম প্রবলেম দেখতে আমার তো নেগেটিভ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন্ডিয়া একদম ভেরি গুড ঠিক আছে